রাত্রিবেলা সবেমাত্র খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গিয়েছেন, লাইট অফ করে শুয়েও পড়েছেন। আলমারিতে রেখেছিলেন জামা কাপড়, আর বেরিয়ে এলো বিষধর সাপ কিং কোবরা, হতবাক আগারওয়াল পরিবার। ডুয়ার্সের লোকালয়ে মাঝে মধ্যেই ঢুকে পড়ে বন্যপ্রাণী, এমনকি কখনো হাঁস মুরগি খেয়ে খাঁচায় ঢুকে পড়ে অজগর। কিন্তু এবার ঘরের একদম অন্দরে ঢুকে পড়লো বিষাক্ত কিং কোবরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। এদিন রাত ডুয়ার্সের নাগড়াকাটা চা বাগানের বাংলো লাইনের বাসিন্দা শিবশঙ্কর আগারওয়ালের বাড়ি থেকে বিশালাকার কিং কোবরা উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে প্রতিদিনের মতন এদিন রাতেও খাওয়া দাওয়ার পর শঙ্কর আগারওয়ালের বাড়ির সদস্যরা সবাই একসঙ্গে বসে টিভি দেখছিলেন। সেই সময় তারা ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। লক্ষ্য করেন ঘরের শোকেসের ভেতর বিরাট ফনা তুলে ফোঁস ফোঁস করছে একটি বিশাল কিং কোবরা। তখনই আচমকা কানে আসে শোঁ শব্দ। আতঙ্কে উঠে পড়েন শিবশঙ্কর আগারওয়াল ও তার পরিবারের সদস্যরা। তারপর ঘরের ভেতর খোঁজাখুঁজি করতেই চমকে ওঠেন তারা। মঙ্গলবার রাত তখন 10টা। খাওয়া দাওয়া সেরে ঘুমানোর জন্য ঘরে যাচ্ছিলেন আগারওয়াল পরিবার। আচমকা কানে ভেসে এলো এই শব্দ। ঘরের ভেতরে খোঁজাখুঁজিও শুরু করেন। এরপর ছুটে যান স্টিলের আলমারির কাছে, যেখানে গুছিয়ে রাখা ছিল সমস্ত জামাকাপড়। ভালো করে কান পাততেই বুঝতে পারলেন সেই জামাকাপড়ের ভেতর থেকেই ভেসে আসছে এই শব্দটি। কাপড় সরাতে চোখ কপালে উঠে যায় বাড়ির মালিকের। আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। কাপড় সরিয়ে যা দেখেন তা খালি চোখে বিশ্বাস করতে পারছিলেন না তিনি। দেখতে পান বিশাল আকারের এক কিং কোবরা স্টিলের আলমারির ভেতরে কাপড়ের মধ্যে কুণ্ডলি পাকিয়ে বসে রয়েছে। এই দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে আগারওয়াল পরিবারের মধ্যে। খবর দেওয়া হয় বনকর্মীদের, কিন্তু বনকর্মীরা পৌঁছতে দেরি হতে দেখে খবর যায় সর্পপ্রেমী সৈয়দ নঈমের কাছে। পৌঁছন তিনি, এরপর স্টিলের আলমারির ভেতরে লুকিয়ে থাকা সেই বিশাল আকারের কিং কোবরা সাপকে আধ ঘন্টার বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে উদ্ধার করেন। সাপটি প্রায় 12 ফুট লম্বা ছিল বলে জানিয়েছেন সর্পপ্রেমী। এরপর সাপটিকে খাঁচাবন্দি করা হয়, নিয়ে যাওয়া হয় চাপড়ামারি জঙ্গলে। সেখানেই সুস্থ অবস্থায় সাপটিকে জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হয়। সাপ উদ্ধারের পর আতঙ্কমুক্ত হয় শিবশঙ্কর আগারওয়ালের পরিবার। এদিন রাতেই সৈয়দ বাবুন জঙ্গলে কিং কোবরাটিকে ছেড়ে দেন। কিং কোবরাটি প্রায় 12 ফুট লম্বা হবে। উল্লেখ্য, গত কয়েক বছর থেকে একাধিকবার ডুয়ার্সের লোকালয় থেকে কিং কোবরা উদ্ধার হয়েছে।